পপুলেশন মিন সেন্টার বা স্পেশাল মিন সেন্টার, এই ধরনের প্র্যাকটিক্যালগুলো স্ট্যাটিস্টিক্যালের অন্তর্ভুক্ত। আমাদের যে ডেটাটি দেয়া হয়েছে সেখানে যে তথ্যগুলো আছে পুরোটাই দক্ষিণবঙ্গের এসটি পপুলেশনের উপরে দেয়া তথ্য। এই তথ্যগুলোকের ভিত্তিতে আমরা স্পেশাল মিন সেন্টারটি আজকে শিখব। প্রথমে যতগুলি ডিস্ট্রিক্টের তথ্য দেয়া আছে তার হিসাব করে 16টা রো এবং 8টা কলাম নিয়ে এই ধরনের একটি টেবিল তৈরি করতে হবে। পপুলেশন মিন সেন্টার, তার নিচে লেখা আছে ক্যালকুলেশন টেবিল ফর স্পেশাল মিন সেন্টার অফ সাউথ বেঙ্গল। যেহেতু এটা সাউথ বেঙ্গলের, সেই জন্য সাউথ বেঙ্গল। এরপর যে তথ্যগুলো দেয়া আছে, কলাম নাম্বার, প্রথমে সিরিয়াল নাম্বার, তারপর নেম অফ দ্য ডিস্ট্রিক্ট, টোটাল এসটি পপুলেশান, ব্র্যাকেটে পি, পি ফর পপুলেশান, কোঅর্ডিনেট ইন সেন্টিমিটার, এক্স কোঅর্ডিনেট, ওয়াই কোঅর্ডিনেট, এরপর এক্সপি, তারপর ওয়াইপি, এরপর রিমার্কস। রিমার্কসের জন্য খালি লাস্ট একটা রো থাকবে যেখানে সামেশান ভ্যালুগুলোকে লিখতে হবে। এই স্পেশাল মিন সেন্টার করতে গেলে আগে দেখতে হবে যে কতগুলি ডেটা আছে। আমাদের যে ডেটাগুলো আছে সেটা এই চোদ্দোটা ডিস্ট্রিক্ট সাউথ বেঙ্গলের উপরে করা হয়েছে, যার বেসিসে এই টেবিলটা তৈরি করা হবে। 8টা কলাম এবং 16টা রো বিশিষ্ট একটা টেবিল আছে, যার টেবিলের ফরম্যাটটা এরকম: সিরিয়াল নাম্বার, নেম অফ দ্য ডিস্ট্রিক্ট, টোটাল এসটি পপুলেশান, কোঅর্ডিনেটস ইন সেমি, এক্স ওয়াই, এসটি পপুলেশানকে পি দি ধরা হয়েছে, সেই জন্য পরের কলামে এক্সপি, ওয়াইপি, রিমার্কস। হেডিং পপুলেশন মিন সেন্টার, টেবিলের হেডিং ক্যালকুলেশন টেবিল ফর স্পেশাল মিন সেন্টার অফ সাউথ বেঙ্গল। এইভাবে এবার ডিস্ট্রিক্টগুলো করার পর টোটাল এসটি পপুলেশানটাকে এইভাবে সাজিয়ে নিতে হবে। এইভাবে টেবিলটা ফরম্যাট করার পর পরবর্তী ক্ষেত্রে আমরা ম্যাপে, এই যে মানচিত্রটিতে, আমরা কেবলমাত্র সাউথ বেঙ্গলের উপরে কাজ করব। তো এই কাজটা করার জন্য প্রথমে আমাকে একদম এই মানচিত্রের ঠিক এই গা বরাবর, একদম যেখানতে এক্সট্রিম পয়েন্ট, সেই এক্সট্রিম পয়েন্টের গা ঘেঁষে একখানা রেখা টেনে নিতে হবে। সরল রেখা একদম গা ঘেঁষে, একটা ওয়াই এক্সিস আর একটা এক্স এক্সিস, এইরকম। যদি দ্বীপ অঞ্চল থাকে তাহলে, যেহেতু এটা সাউথ চব্বিশ পরগনার মধ্যেই দ্বীপ, তাই সর্বশ্রেষ্ঠ শেষ দ্বীপটিকে নিয়ে, সর্বশেষ দ্বীপটিকে সংস্পর্শ করিয়ে একটা এক্স এক্সিস এখানে টেনে নেব। এইভাবে দাগগুলো আমি কেটে নিয়েছি একদম সাউথ চব্বিশ পরগনার একদম দক্ষিণতম বিন্দুকে টাচ করিয়ে একটা এক্স এক্সিস, এবং যেটাকে এক সেমি, দু সেমি, তিন সেমি অন্তর অন্তর ভাগ করা হয়েছে, এবং নিচে লেখা আছে ডিস্টেন্স ইন সেমি। এই এক্স এক্সিসটা এক সেমি অন্তর। ঠিক একইভাবে ঠিক পুরুলিয়ার একদম ওয়েস্টার্ন পয়েন্ট দিয়ে আমি একটা ওয়াই এক্সিস কেটে নিয়েছি এবং তার নাম দিয়েছি, এবং সেটাকেও এক সেমি অন্তর অন্তর ভাগ করেছি আর লিখে রেখেছি ডিস্টেন্স ইন সেমি। এটা গেল ওয়াই এক্সিস, যেটা ওয়াই দিয়ে ডিনোট করা আছে, এটা গেল এক্স এক্সিস। এইবার আমার কাজ হলো প্রত্যেকটা ব্লকের ডিস্ট্রিক্টের মাঝে মাঝে ঠিক মধ্যবর্তী স্থানে একটা করে বিন্দুকে দিতে হবে। চোখের আন্দাজে মোটামুটি বিন্দুগুলোকে এই সমস্ত জায়গায় প্রতিস্থাপন করতে হবে। এই বিন্দুগুলোকে বলা হয় জিও সেন্টার। তাহলে আমি প্রত্যেকটা ডিস্ট্রিক্টের মধ্যবর্তী স্থানে বিন্দু দিয়েছি, যেটা মোটামুটি অনুমানের সাপেক্ষে আমি দিয়েছি, এগুলোর নাম হলো জিও সেন্টার। এইবার স্কেল দিয়ে মাপতে হবে জিও সেন্টারগুলোকে। যখন আমি হরাইজেন্টালি বা অনুভূমিকভাবে মাপবো এই ভার্টিক্যাল লাইন থেকে, তখন সেটা এক্সের ঘরে বসবে। ওয়াই এক্সিস, এই ওয়াই এক্সিসের ওপর থেকে যখন আমি এটাকে মাপবো,
যেমন এটা 1.9 1.9 সেমি, কোথায়? পুরুলিয়া। পুরুলিয়াতে 1.9 সেমি যেটা বেরোলো সেটা আমি লিখব এক্স এক্সিসের ঘরে। যখন আমি হরাইজেন্টালি মাপব বা অনুভূমিকভাবে স্কেলকে মাপব, তখন ওয়াই এক্সিসের সাপেক্ষে যখন এটিকে মাপছি ওয়াই এক্সিসকে থেকে, তখন সেটা হরাইজেন্টালি মাপছি, সেই জন্য এটা হচ্ছে এক্স এক্সিস। যেহেতু এক্স এক্সিসের প্যারালালি মাপা হচ্ছে বা এক্স এক্সিসের সমান্তরাল মাপা হচ্ছে, সেই জন্য এটা হবে এক্স এক্সিসে, কোঅর্ডিনেটের এক্স এক্সিসে। এবার আমি মোটামুটি এই দাগটার মেপে নিচ্ছি, যেটা 1.9 থেকে বেশি বা 2 থেকে কম। রাউন্ড ফিগারে আমি 2 ধরে নিলাম। তাহলে পুরুলিয়ার এক্স এক্সিস এই যে এখানে পুরুলিয়া, পুরুলিয়ার এক্স এক্সিসে আমি লিখে দেবো 2। ঠিক একইভাবে আমি আবার পুরুলিয়াকে ওয়াই এক্সিস মাপব, সেক্ষেত্রে এই সোজাসুজি মোটামুটি 90 ডিগ্রি অ্যাঙ্গেল হতে হবে এবং এখানে এটাকে মেপে নেব। নেওয়ার ফলে দেখা যাক এটা এসছে 6.5। যখন আমি এক্স এক্সিস থেকে এরকম উলম্বভাবে মাপব এটা ওয়াই এক্সিসের সমান্তরালে, তখন সেটা ওয়াইয়ের ঘরে বসানো হবে। মোটামুটি 6.5 এসছে, তাহলে পুরুলিয়ার 6.5। এইবার আমাকে যেটা করতে হবে, এক্স পি বার করতে হবে। পি মানে পপুলেশান, পপুলেশান এখানে বার করার ক্ষেত্রে 8140 × 2। ১৬,২৮০। তাহলে আমার এক্সপির ঘরে বসবে 16,280। ঠিক একইভাবে আমি আবার ওয়াই এক্সিসের ওয়াইয়ের সাথে পি গুণ করব এবং সেটার মান আমি লিখব 8140 × 6.5, 52,910। এইভাবে প্রত্যেকটি ডিস্ট্রিক্টের এক্স ও ওয়াই মাপতে হবে এবং এক্সপি আর ওয়াইপি হিসাব করে লিখতে হবে। এবার মুর্শিদাবাদের একটা দেখা যাক। মুর্শিদাবাদে আমি যখন এরম হরাইজেন্টালি মাপব, মোটামুটি মুর্শিদাবাদের এই পয়েন্টটা আসছে 8 সেন্টিমিটার। তাহলে আমি মুর্শিদাবাদে এক্সের ঘরে লিখব 8 এবং ওয়াই এক্সিস থেকে যখন মাপব ৯.৫। এইবার এটিকে গুণ করতে হবে এক্সের সাথে, 8×107। ঠিক একইভাবে এক্সপিটাও বার করতে হবে, 9.5×13490 12815। এইভাবে প্রত্যেকটি মান বার করে নিতে হবে, প্রত্যেকটি ডিস্ট্রিক্টকে পৃথক করে করে মাপতে হবে। এরপরে বীরভূম, তারপরে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এইভাবে মেপে মেপে পুরোটাকেই করতে হবে। এইভাবে সম্পূর্ণ ডেটাটি করা হয়েছে এক্সগুলোকে এবং ওয়াইগুলোকে বের করে, তার ভিত্তিতে এক্সপি এবং ওয়াইপি এগুলোকে পরিমাপ করা হয়েছে। এরপরে যেটা করতে হবে, টোটাল পপুলেশানকে সামেশান করতে হবে এবং সেটির মান হয়েছে 8,2202। ঠিক একইভাবে এক্সপির সামেশান এবং ওয়াইপির সামেশানটিকে করতে হবে। যেখানে এটি করা হয়েছে, করার পর এইবার আসতে হবে ফর্মুলায়।
ফর্মুলার ক্ষেত্রে কি দুটি মান বার করতে হয়, একটা হলো এক্সি এবং অপরটি হলো ওয়াইসি। এক্সি নির্ধারণের ক্ষেত্রে ফর্মুলা হবে এক্সপি সামেশান এক্সপি বাই সামেশান পি, ওয়াইসি বার করার ক্ষেত্রে সামেশান ওয়াইপি বাই সামেশান পি। এই বার করার পরে জাস্ট ভ্যালুগুলোকে বসিয়ে দিয়ে ক্যালকুলেশান করলেই উত্তরটি বেরিয়ে যাবে। এখানে সামেশান এক্সপি এক্সপির মানটি এখানে লেখা হয়েছে এবং সামেশান পি এর মান এখানে লেখা হয়েছে এবং ভাগ করার ফলে 6.33 সেমি বেরিয়েছে। ঠিক একইভাবে ওয়াইপির মান বের করা হয়েছে এবং সামেশান পি এর মানটি লেখা হয়েছে এবং ভাগ করে 7.07 হয়েছে। তাহলে আমি এখানে মানটি লিখে দিলাম 6.33 সেমি 7.07 সেমি। এইবার আমাকে মানচিত্রে গিয়ে যে মানটি বেরিয়েছে সেটা হলো এক্সি 6.33 সেমি, এক্সি 6.33 সেমি। আমি যখন হরাইজেন্টালি মাপো সেটা হবে এক্সি, আর ওয়াইসির মান বেরিয়েছে 7.07। তাহলে আমি আগে এক্সির মানটি যেটা 6.33 বেরিয়েছে সেটিকে আমি আগে হরাইজেন্টালি মেপে নিই 6.33 একদম কোনায় বসিয়ে আমি 6.33 এখানে মেপে নেব। মোটামুটি 6.3 এই পয়েন্টে এবং ওয়াইসির মান বেরিয়েছে 7.07। এইবার এইখান থেকে 7.07 বা 7.1 এই মতো একটি সোজাসুজি একটি বিন্দু আমাকে তুলতে হবে, সেটা হলো এইখানে। এইখানে যে বিন্দুটি তুললাম, তোলার পর এটিকে এরকম গোল করে দেব। তাহলে আমি হরাইজেন্টালি লাইনে নিলাম এক্সির মান এবং এক্সির মানের সাপেক্ষে ওয়াই সির মানটি 7.07 এইভাবে মেপে দিলাম। এইবার আমি যেটি করব সেটি হলো এই বরাবর একটি দাগ কেটে দেব। এই বরাবর দাগ কেটে দিলাম এবং এটি হয়ে গেল মিন সেন্টার, বা এই সমস্ত সাউথ বেঙ্গলের পপুলেশনের সম্ভাব্য ভর কেন্দ্র হলো এটি। এবং এখানে আমি প্রথমে একটি বিন্দু দিয়ে এই জায়গাতে লিখে দেব জিও সেন্টার, উপরে লিজেন্ড, নিচে ঠিক এই ধরনের যেই ধরনের এখানে দিয়েছিলাম এটাই লিখব মিন সেন্টার। রিজেন্ট হয়ে গেল, এদিকে সব হচ্ছে। এবার হেডিং হবে স্পেশিয়াল মিন সেন্টার অফ সাউথ বেঙ্গল এসটি পপুলেশন অফ 2001। এটি হলো এখানকার হেডিং, স্পেশিয়াল মিন সেন্টার অফ সাউথ বেঙ্গল এসটি পপুলেশন অফ 2001। এইভাবে এইরকমভাবে কাজটি করতে হবে, এটাকেই বলা হয় স্পেশিয়াল মিন সেন্টার।